আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাইলা ব্লগ অ্যান্ড কুক। আমি শাইলা। সকাল 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 বলতেও তাও দেখা যাচ্ছে যে 10:30 বেজে গেছে, রোদ অনেক উঠে গেছে, বোঝাই যাচ্ছে না যে এটা শীতের সকাল। একদম ভোরে কুয়াশা পড়ে থাকে। মমিন ভাই হলো কচু ক্ষেত পরিষ্কার করে দিচ্ছে। হয়েছে ভাই? কচুগুলো খুব সুন্দর হয়েছে, কচু হয়ে যাচ্ছে। গরমে খাওয়া যাবে তাই না? আমার জন্য একটু নেও, এগুলো আমার ব্লগে দিবে। কি তোলো? এই তো সরিষার শাক উঠানো হচ্ছে। আজকে সরিষার শাক দিয়ে বড় বড় চিংড়ি রান্না করা হবে, খেতে অনেক মজা। মামি ওইদিকে তুলতেছে, তো আমনি আছে সাথে। মামি এই আলু গাছগুলো তো সুন্দর হয়েছে, মোটা মোটা। হ্যাঁ হ্যাঁ, মামি এখন এই শাকগুলো নিয়ে আমরা রান্না করব। মামি আরো এনে দিচ্ছে। এই যে দেখছো কিভাবে তোলা লাগে, আর তুমি কিভাবে তুললে বুঝলি? বাবা সাবানে লবণ ছিটিয়ে দিছি এর মধ্যে। মনে কত কাজ করে এখানে চিংড়ি মাছ দিয়ে সরিষার শাক রান্না করা হবে, এই কারণে পেঁয়াজ আর মরিচ ভেজে নিচ্ছি। শাক সিদ্ধ করা হয়ে গেছে, শাক হালকা ভাপিয়ে নিয়েছি, শাকে থেকেই পানি উঠে গেছে, আমি এখানে এক্সট্রা কোনো পানি দেই নাই। আর ওখানে ওই যে তোয়া খেলতেছে। এখানে রান্না করতেছি আর তো ওখানে খেলা করতেছি।
হ্যাঁ, বড় বড় চিংড়ি মাছ দিয়ে এটা খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। সেই সাথে গাছের বেগুন উঠানো, বেগুন একটা বড় হয়েছিল সেটা উঠানো হয়েছে, সব মিলায়ে আর ক্ষেতের শাক তো তোলাই হয়েছে, সব মিলায়ে একদম মানে সারমুক্ত খাবার, খুবই ভালো লাগবে আর সুন্দর ঘ্রাণও বের হয়েছে। তরকারির কালারও দেখতে অনেক চমৎকার হয়েছে। গ্রামে না থাকলে এরকম খাবার খাওয়া যায় তো না, যেটা আমাকে কিনে খাইতে হইতো। আর কিনা শাকগুলো আমি একবার ঢাকায় থাকতে খাইছিলাম, মোটেই টেস্ট নাই, ওগুলো শক্ত শক্ত হয়ে যায় কেমন যেন। বিলের মাছ ভেজে দিয়েছে। আমি কি খুঁজতেছি, ভিডিও করতে বাইরেরটা পরিষ্কার করে নিচ্ছে। গুঁড়া কোটা হয়েছে প্রায় 9 কেজি, 10 কেজি দুধ, 8 কেজি গুড়। এগুলো পিঠা বানানো হবে, সেই সাথে বানানো হবে হলো মাংস রান্না করা হবে, বানানো হবে না, মাংস রান্না করা হবে। 7 কেজি মাংস, 2.5 কেজি মাসকালের ডাউল, সব মিলায়ে গুঁড়া এখন ভাঙা হবে। হ্যাঁ, সুন্দর করে গুড় ভাঙা হচ্ছে বাড়ি দিয়ে দিয়ে। একটুখানিও জোর হাতে দে, টাকা আছে, অল্প দে। ওই যে পাশেরটা দে, মাংস চুলায় তুলে দেওয়া হয়েছে গোশ। চলেন আমরা গোশের কি অবস্থা সেটা দেখে আসি। পিঠা বানানো হচ্ছে, পিঠা কি সুন্দর ফুলতেছে, অনেক সুন্দর পিঠা ফুলছে। জি ভাবি, আচ্ছা চুপ থাকো। অনেক পিঠা ভিজে গেছে, পিঠা অনেক সুন্দর ভিজছে। আর ওইদিকে রান্না তো পুরাই কমপ্লিট হয়ে গেছে, মেহমানরাও আসা শুরু করে দিছে।